সতীর একান্ন পীঠের এক পীঠ তমলুকের দেবী বর্গভীমা আজও নিষ্ঠার সাথে পূজিত হন মা। শক্তি পুজো শুরুর আগে রয়েছে অনুমতি নেওয়ার প্রথা। পূর্ব মেদিনীপুর জেলা সদর ঐতিহাসিক তাম্রলিপ্ত বা তমলুকদের আজও মধ্যমণি মা বর্গভীমা। কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্যা শক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে। মতান্তরে তিনি ভীম রূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত। অতীতের প্রায় সবকিছুই ধ্বংসের মুখে চলে গেলেও স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে এই সুবিশাল মন্দির। ওড়িশি স্থাপত্যের আদলে এই দেউলের উচ্চতা প্রায় 60 ফুট। মন্দিরের দেওয়ালে টেরাকোটার অজস্র কাজ, তার মধ্যেই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী উগ্রতারা রূপে। পুরাণ বলে দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে তার বাম পায়ের গোড়ালি এই স্থানে এসে পড়ে, আর সেই থেকে একান্ন পীঠের অন্যতম পীঠ হিসেবে তমলুকের দেবী বর্গভীমা রূপে পূজিত হয়ে আসছে। তবে প্রাচীন এই মন্দিরের বয়স কত তা অনুমান করা বেশ মুশকিল, কারণ মহাভারতে উল্লেখিত তমলুকের ময়ূর বংশ তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। জনশ্রুতি আছে, রাজার আদেশে এই সময় রাজ পরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী। শীত গ্রীষ্ম কিংবা বর্ষা সারা বছর কিভাবে জ্যান্ত মাছের যোগান দেন এই ধীবর পত্নী, এই প্রশ্ন জাগে রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায়। ধীবর পত্নী রাজাকে জানান জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়ে রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজ দরবারে হাজির করতেন। ধীবর পত্নীর কথা মতো এই এলাকায় রাজা গিয়ে দেখতে পান উগ্র তারারূপী দেবী বর্গভীমার মূর্তি। সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। মন্দিরের সেবায়েতের কথায় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চারটি বর্গ দান করেন বলে মায়ের নাম দেবী বর্গভীমা। প্রাচীন তাম্রলিপ্ত বন্দর বর্তমান তমলুক যা বিভাষক নামে পরিচিত ছিল, এই তাম্রলিপ্ত নগরে দক্ষ যজ্ঞে প্রতিনিন্দা শ্রবণে দেহত্যাগী সতীর বাম পদের গোড়ালি খচিত হয়েছে। এই কারণে এই স্থান মহাপীঠস্থানে পরিণত হয়েছে। দেবী বর্গভীমা ভীমা রূপা, এই কারণে দেবীর নাম বর্গভীমা নাম হয়েছে। দেবী বর্গভীমা মন্দিরের মহিমা সম্পর্কে নানান কথা জনশ্রুতি প্রচলিত রয়েছে। এক কাহিনী অনুসারে ময়ূরবংশ রাজা তাম্রধ্বজ এই মন্দির নির্মাণ করেছিলেন। এক ধীবর রমণী প্রত্যহ রাজদরবারে জ্যান্ত শোল মাছ যোগান দিত। ওই শোল মাছ নাকি কুণ্ড থেকে পাওয়া যেত। রাজার কৌতূহল বশত ধীবর রমণী পিছু পিছু ধাও করে ওই কুণ্ড দর্শন করার জন্য অগ্রসর হয়েছিলেন। রাজা কোনোরূপ কুণ্ড দর্শন পান নাই, পরিবর্তে শিলার উপর এক দেবী মূর্তি প্রাপ্ত হন। শিলার উপর দেবী মূর্তি উক্ত মন্দির ও প্রতিষ্ঠা করেছিল। দেবী বর্গভীমা কালীরূপা এই দীপান্বিতা অমাবস্যায় মায়ের বিশেষভাবে পুজো হয়। সেই পুজো তন্ত্রুক্ত মতে পুজো হয় এবং এই তাম্রলিপ্ত নগরে পূর্বে মৃন্ময় মূর্তি পুজো করা নিষিদ্ধ ছিল। কালের গতিতে এই তাম্রলিপ্ত নগরে ক্লাব সংস্থা এবং মানসিক পুজো হয়ে থাকে। তবে পূর্বে সব বিশিষ্ট ব্রাহ্মণরা ছিলেন, এখানে ওনারাই ভাস দিলেন যে দেবী মূর্তির পূর্বে মৃন্ময় মূর্তির পূর্বে মায়ের কাছে শঙ্খ সাড়ে দিয়ে নির্মাল্য দিয়ে মায়ের আশীর্বাদ গ্রহণ করে এবং তার অনুমতি নিয়ে তবে দেবী মূর্তি পূজা ঘর উত্তোলন করিতে পারবে। বলছি এখানে একটা পাশেই নদী রয়েছে, সেই নদীটাও এখান থেকে পাশ থেকে বয়ে যেত। এই রূপনারায়ণ নদীতেই মা দেবী বর্গভীমা অধিষ্ঠান হয়েছে। নীলতন্ত্র মতে মায়ের আরাধনা করা হয় এখানে। কালী পুজোর দিন রাজা বেশে মাকে সাজিয়ে মহা ধুমধামে পুজো হয়।
বছরের অন্য দিনগুলিতে মাকে ভোর চারটে স্নান করিয়ে স্বর্ণালঙ্কারে সাজানো হয়। অন্নভোগে নানা ব্যঞ্জনের পাশাপাশি এখনো রোজ মাকে নিবেদন করা হয় শোল মাছের ঝোল। ভক্তরাও মাকে মিষ্টি ভোগের পাশাপাশি মনোবাঞ্ছা পূরণে তাল, ওল, কচু এবং শোল মাছ নিয়ে মন্দিরে হাজির হন। ভিন ধর্মের মানুষজন আসেন এই মন্দিরে। যুগ যুগ ধরে তমলুকের অধিষ্ঠাত্রী দেবী রূপে মা পূজিত হয়ে আসছেন। অতীতে এই তল্লাটে কোনো শক্তি পুজোর চল ছিল না। পরবর্তীতে জেলায় শক্তি পুজোর চল শুরু হয়। এখনো সমস্ত শক্তি পুজো শুরুর অনুমতি নিতে হয় দেবী বর্গভীমার কাছ থেকে। রাজ্যের যে নানা প্রতিটি জেলা নানা রকম জেলা আছে, প্রতিটি জেলা থেকেই প্রায় দৈনিক বা মাসে কোনো না কোনো জেলা থেকে ভক্ত আসছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। মায়ের অপার করুণা, মায়ের সেই হিসাবে মায়ের ভক্ত সমাগম এখানে যথেষ্ট বেশি। শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরেও আছে যারা দূর দূরান্ত, আমাদের এখানকার লোক যারা মনে করো রাজস্থানে গুজরাটে আছে, ওরা নিয়মিত মন্দিরের সঙ্গে যোগাযোগ রাখে। তা বাদেও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া করেও আমাদের তমলুকের অধিবাসীরা আছে, তারাও এখনও অবধি মায়ের মন্দির কমিটির সঙ্গে যথেষ্ট রকম ভালো যোগাযোগ রাখেন। কেন তারা দূরে গেলেও মায়ের পুজো বা ব্যবস্থায় তারা এখনও অবধি সেটা কখনো ভুলে যায়নি। তো সেই বর্গীমা মন্দির, এখানে অধিষ্ঠাত্রী দেবী। এই অঞ্চলে আজ থেকে 60-65 বছর আগে একটা ব্যবস্থা ছিল যে একটা সীমানার মধ্যে যেহেতু মা এখানে অধিষ্ঠাত্রী দেবী, এখানে কোনো শক্তি পুজো হতো না। সেই শক্তি পুজো 60-65 বছর আগে যখন এখানকার যারা যুব সমাজ তারা দেখছে যে নানা জায়গায় বারোয়ারি পুজো হয়, ক্লাবের পুজো হয়, বাড়ির পুজো হয়, আর এখানে সবাই বঞ্চিত, কেউ পুজো করতে পারছে না, তাই তখন তারা যখন চিন্তাভাবনা করলো যে তারাও একটা পুজো করবে, সেই সময়ে তখনকার যারা গুণীজন বা মহাজন ছিলেন তাদের কাছে তারা পরামর্শ চাইলেন যে আমরা কি পুজো করতে পারি না। তখন তেনারা যে নিদান দিলেন যে হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু বর্গীমা মন্দির যেহেতু আমাদের এখানে মা, তার কাছে পুজো দিয়ে মায়ের অনুমতি নিয়ে তোমরা পুজো শুরু করতে পারো। সেই যে তাদের বলা, এখনও পর্যন্ত দিনের পর দিন আজ প্রায় 50-60 বছর অতিক্রান্ত হয়ে গেল, সেটা মানে সমস্ত মানুষ যেন অলিখিত নির্দেশ মনে করে বা যে যার ভক্তি শ্রদ্ধার উপরে এ রেখে মায়ের মন্দিরে পুজো না দিয়ে কোনো বারোয়ারি পুজো বা কোনো ক্লাবের পুজো, বাড়ির যে কোনো শক্তি পুজো বা যে কোনো অনুষ্ঠান, এখন বাড়ির শুভ কাজ মানে বর্গীমাকে আগে পুজো দিলে মায়ের অনুমতি নিয়ে যেন কাজটা করা তাদের হচ্ছে যে মানে একটা নিজস্ব নিয়মের মধ্যে দাঁড়িয়ে গেছে। সেই সব নিয়ে যে শক্তি পুজোর দিনগুলো যারা আছে, যেমন দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা, অন্নপূর্ণা পূজা, যে কোনো বারোয়ারি পুজো যখন মায়ের কাছে পুজো দিতে আসে, মার বাদ্য বাদ্যি ঢাক ঢোল কীর্তন যা যেরকম বাজনা নিয়ে মায়ের কাছে প্রশাসন করে এসে মায়ের কাছে পুজো দিয়ে তারা পুজো মণ্ডপে গিয়ে পুজো শুরু করে। তো এখন তো করোনা কাল, গত বছর থেকে এই ব্যবস্থা শুরু হয়েছে যে মানুষকে ভিড় এড়াতে হবে, মানুষকে সংযত থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। সেই হিসাবে প্রশাসনের এখানে গত বছর যারা এখানে যারা বারোয়ারি পুজো করেন বা যারা ক্লাবের পুজো করেন তাদের সঙ্গে তারা হচ্ছে যে বসে একটা আলোচনা করেছিলেন যে প্রশাসন যাতে কম সংখ্যক হয়, প্রশাসনে যেন লোকসংখ্যা কম থাকে, এরকম করে একটা পুজোর ব্যবস্থা করেছিলেন। কারণ কালী পুজো তমলুকে একটা বিরাট ব্যাপার, এই যেন একটা মানে উৎসব, সেদিন সারা রাত ধরে তমলুক শহরে দূর দূরান্তের যারা যাত্রী বা ভক্ত তারা এসে সারা রাত্রি ধরে মায়ের মন্দিরে আসেন, সমস্ত মণ্ডপে পুজো দেখেন। তো সেই সব দিন করোনার সময় থেকে গত বছর থেকেই যে যেন এই যে প্রশাসনের ব্যাপারটা অনেকটাই হচ্ছে যে মানে নিয়ন্ত্রণের মধ্যে আছে। এবছরও আমরা আশা করছি বা সমস্ত ক্লাব বা সমস্ত সংস্থা বা যে কোনো বাড়ির পুজো প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি যে আপনারা যখন মায়ের কাছে পুজো দিতে আসবেন প্রত্যেকেই আসুন, কিন্তু যতটা সংখ্যক কম ভিড় এড়িয়ে এখানে আসুন,
তাতে মন্দিরেরও সুবিধে, আপনাদেরও সুবিধা, সরকারি যে নির্দেশনামা সেটাও আমরা যথেষ্টভাবে পালন করতে পারবো। কেন কালী পুজো হচ্ছে উৎসবের মতো, সেখানে যে প্রশাসন আছে সে প্রশাসন এখন আমরা আর মন্দিরের উপরে উঠতে দিই না, তারা প্রশাসন যেটা বিরাট আকারই আসুক আর ছোটো আকারই আসুক তারা রাস্তায় আমাদের নিচে গেটের সামনে থাকে, সেখান থেকে শুধু যিনি পুরোহিত পুজো দেবেন তিনি আসেন, সংকল্প করতে আসেন, তার সঙ্গে ঢাক বাদ্যি যেটুকুই থাকুক না কেন একটি বাদ্যযন্ত্র নিয়ে মায়ের কাছে এসে পুজো দিয়ে চলে যান, তাদেরকে যাতে তাড়াতাড়ি মন্দিরদের ছেড়ে দেওয়া যায় সেই ব্যবস্থাও আমরা যথেষ্ট রকম মানে সচেতন থাকি, আমরা নিজেরাও থাকি, তার সঙ্গে আমরা ভলেন্টিয়ার রাখি যাতে মন্দিরের মধ্যে খুব ভিড় না হয়, কেন এই সময় প্রত্যেককেই সতর্ক থাকতে হবে। আপনার নাম? তার মধ্যে যাতে প্রত্যেকে মাস্ক পরে দূরত্ব বিধি মানে বজায় রাখে সেদিকে আমাদের যথেষ্ট খেয়াল রেখে যাতে মায়ের পুজো সুস্থভাবে হয় সেটা আমরা মানে মানে সজাগ দৃষ্টি রাখি। আপনার নাম? আমার নাম শিবাজী দিগের। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।